গুড মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশনাল সোসাইটিতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা তোমাদের জন্য ভোকেশনাল এডুকেশনের জন্য, বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনের জন্য বিভিন্ন রকমভাবে জব এবং তোমাদের কেরিয়ার গাইডেন্স হিসেবে বিভিন্ন তথ্য তুলে ধরি, এবং তার সাথে সাথে কম্পিউটার টেকনোলজি এই সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরি। অবশ্যই তোমাদের জন্য বিভিন্ন টাইমে আমি স্কলারশিপের ওপর বিভিন্ন তথ্য নিয়ে এসেছিলাম এবং কিভাবে ভোকেশনালরা স্কলারশিপ করতে পারে তার তথ্য নিয়ে এসেছিলাম। তবে কিছু স্কলারশিপের ক্ষেত্রে সেটা দেখা গেছে প্রসেসটা হয়েছিল, কিন্তু প্রসেসটা হওয়ার পরেও কোনো কারণে স্কুল থেকে, বিভিন্ন স্কুলগুলো থেকে ইনফরমেশন নিয়ে বা নিজেদের স্কুলেও ঘটনা ঘটেছে যে ফরওয়ার্ড করার পরেও স্কুল থেকে কোনোভাবে কোনো জায়গা থেকে সেটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা কারণ এখনো পর্যন্ত জানা নেই। তো সেই কারণে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, বিভিন্ন সংগঠনগুলোর কাছে অবশ্যই আমরা একটা তথ্য প্রেরণ করেছি বা এটাকে তুলে ধরেছি যাতে দৃষ্টি আকর্ষণ হয়। সোয়েব আলী বলে সেই স্টুডেন্টটির পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা অ্যাপ্লাই করলাম, তোমরা এই স্ক্রিনে দেখো। এবার সেই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা এবার যদি হয়ে যায়, মানে যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় বা ওর কাছে এই স্কলারশিপের টাকা চলে আসে, তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরাও কিন্তু করে ফেলবে, ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনটা দেখো, তোমাদেরকে আমরা যে এটা স্কুল থেকে ফরওয়ার্ড করেছি সম্পূর্ণভাবে তোমাদের জন্য ভিডিও করে এটা রাখা থাকলো। যদি এটা কোনো রকম প্রবলেম না হয়ে সলভ হয়ে যায় তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা অবশ্যই তখন সেই বিষয়টি স্কুলে বলে যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর অনুযায়ী করে নেবে। তো নির্দিষ্ট একটা প্রসেস, একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমটা আশা করি কিছুদিনের মধ্যেই মিটে যাওয়ার কথা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সাথে থেকো, এবং অবশ্যই কমেন্ট করো কোনো রকমের ইনফরমেশন জানার থাকলে।